মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে আরও একটি রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে। আজকের রেসিপি হচ্ছে টু মজিতো বা ব্লু লেগন। তো এই ব্লু মজিতো বা ব্লু লেগন বা ব্লু মুন ড্রিঙ্কস, যে কোনো আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন। এটা বানাতে আমাদের কি কি লাগছে সেইগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে আমি ব্লু ফুড কালার নিয়ে নিয়েছি লিকুইড। এটা গার্নিশিং এর জন্য আমি চিনি নিয়েছি। এখানে আছে বেশ কিছুটা আইস কিউব। এখানে আছে আমি প্লেন কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এখানে রয়েছে লেবুর স্লাইস করা, আর এখানে আছে কিছুটা মিন্ট লিভস, আর আছে এখানে হাফ টিস্পুন মতন ব্ল্যাক সল্ট পাউডার। তো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই গ্লাস দুটোতে আমি একটু লেমন জুস দিয়ে নেব চারিদিকে এইভাবে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এই চিনির উপরে আমি এইভাবে একটু ঘুরিয়ে দেব। দেখুন চিনিগুলো খুব সুন্দর করে লেগে গেছে। ঠিক একইভাবে আমি এটাও করে নেব। এবার আমি এই গ্লাসগুলোর মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি। আর অল্প কয়েকটা মিন্ট লিভস দিয়ে দিচ্ছি। এবার যে কোল্ড ড্রিঙ্কসটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দেব। অল্প করে আমি দিয়ে দেব দুটো গ্লাসেই। দিয়ে এবার এই লেবুর রসটা আমি অল্প অল্প করে দুটো গ্লাসে মিশিয়ে দেব। আর যে ফুড কালারটা আমি নিয়েছিলাম সেই ফুড কালারটা এবার আমি দিয়ে নেব। জাস্ট 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা দিচ্ছি, এখানে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি জাস্ট একটু গুলিয়ে দেবো। ব্লু মজিতো বা ব্লু লেগুন আমার কমপ্লিট। আমি এবার এটা সার্ভ করব। রিফ্রেশিং ব্লু মজিতো বা ব্লু লেগুন আমার রেডি। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে ছোট্ট একটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন।